হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমাদের ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষায় অনেক সময় চিঠি এসে থাকে, তো সেই চিঠির মধ্যে থেকে একটি চিঠি আজকে আমরা দেখব। তোমার প্রিয় বন্ধুর মা মারা গেছেন, এখন বন্ধুকে সান্ত্বনা দিয়ে একটি পত্র লেখো, এই পত্রটি আজকে আমরা দেখব। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রিয় মুনেম, আজই জানতে পারলাম তোমার মা এই পৃথিবীতে আর নেই। কথাটা জানতে পেয়ে খুবই মর্মাহত হলাম। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মাকে হারানো যে কি কষ্ট ও বেদনার তা আমি ধারণা করতে পারি। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না, মাই একমাত্র আপন। তাই তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা বৃথা। তবে কোনো মানুষই চিরস্থায়ী নয়। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকেই যেতে হবে, কেননা মৃত্যু অনিবার্য সত্য, মৃত্যু নিয়তির নির্মম পরিহাস। তাই যত কষ্টই হোক তোমাকে ধৈর্য ধরতে হবে। তাছাড়া তুমি বাড়ির বড় ছেলে, তোমাকে ছোট ভাই বোনদের দেখতে হবে। সামনের দিনগুলোতে এগোতে হবে সংগ্রাম করে, আর এজন্য তুমি শান্ত না হলে তোমার ছোট ভাই বোনদের সান্ত্বনা দেবে কে? প্রার্থনা করি শোককে শক্তিতে পরিণত করে দুঃখকে জয় করবে তুমি। তোমার মায়ের আত্মার শান্তি কামনা করে শেষ করছি, ইতি তোমার বন্ধু চয়ন।